ফ্রিজে বেশি দিন ধরে যদি বড় মাছ রাখা হয় তাহলে সেটার কালারটাও কেমনটা হয়ে যায় আবার এটা ঝোল রান্না করে খেতেও ভালো লাগে না আবার ভাজা করলেও কেমন জানি তৃপ্তি আসে না তো এই রকমের পরিস্থিতিতে যখন পড়বেন অনেকগুলো মাছ রয়েছে ফ্রিজে আর সেটা দিয়ে কিছু করে খেতে ইচ্ছা করতেছে না তখন এই রকমের ঝটপট মাছগুলো বের করে নিয়ে একটা মজাদার চটপটে ঝাল ঝাল ভরটা তৈরি করে নিতে পারেন যেটা দিয়ে গরম গরম ভাত খেতে খুবই মজার লাগে আর যারা আমার মতো ভর্তা ভালোবাসেন তাদের কাছে তো সোনায় সোহাগার তো আসুন মাছগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি নিয়ে নিয়েছি তো এখানে আপনারা যে মাছ থাকবে সে মাছ দিয়ে করে নিতে পারবেন বড় সাইজে আর এখানে লবণ হলুদের গুঁড়া আর একটা চামচ আদা রসুন পেস্ট এই সব কিছু দিয়ে আমি মাছগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিক দিয়ে যখন তেল গরম হয়ে গিয়েছে তখন মাছগুলো এক এক করে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব আসলে এই মাছগুলো আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি যেহেতু ভর্তা করবো সেহেতু সব মাছগুলোই আমি সরিষার তেলেই ভেজে নিচ্ছি আর মাছগুলো না বেশি মচমচা করে ভাজবো আবার না একেবারে কম ভাজা মানে ভেজে নেব মিডিয়াম একদম মানে লাল লাল করে ভেজে নেব কিন্তু ভেতরটা একটু নরম নরম থাকবে যেহেতু ভর্তার মাছ এই মাছটা একেবারে বেশি কড়া করে ভাজলে ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না তবে এই রকমের করে ভেজে আমি একটা সাইডে উঠিয়ে রাখবো মাছটা একটু ঠান্ডা হলে তারপরে বেছে নিতে হবে আর এদিক দিয়ে ওই ফ্রাই প্যানে আমি আরও কিছুটা সরিষার তেল আর কিছুটা লবণ দিয়ে এখানে কয়েকটা শুকনো মরিচ ভালো করে ভেজে নিচ্ছি আসলে মাছ ভর্তার আসল মজাটাই হচ্ছে এই মরিচ ভাজা আর মরিচটা যদি সঙ্গে সঙ্গে ভেজে মাছ ভর্তা করা যায় তাহলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে এখানে মাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি সুন্দরভাবে মাছ থেকে কাটাগুলো বের করে নিচ্ছি তো যে কোনো বড় মাছ থেকে কাটা বের করা খুবই সহজ আর ছোটো বাচ্চারাও যদি মাছ কাটার ভয়ে খেতে পারে না এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু এরকমের করে একটু ঝাল কমিয়ে দিয়ে ভর্তা তৈরি করে দিলে খুব সুন্দরভাবে খেয়ে নেবে আর এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু মোটা করে আর পরিমাণ মতো লবণ দিয়ে শুকনামরিচগুলো একসঙ্গে খুব ভালোভাবে ডলে মাখিয়ে নেবো আর এই পেঁয়াজটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে একদম নরম হয়ে আসবে আর পেঁয়াজ থেকে পানি পানি হয়ে যাবে সেই সময়টা কিন্তু মাখানো হয়ে যাবে আর এ পর্যায়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি আগে থেকে সরিষার তেল দিয়ে মাছটা ভেজে নিয়েছি আবার সরিষার তেলে আমি মরিচটাও ভেজে নিয়েছি সেজন্য একটু কাঁচা সরিষার তেলটা কম দিলাম আমি এখানে আপনারা চাইলে বেশি দিতে পারেন তো আমি সব কিছু সরিষার তেলে ভেজে নিয়েছি তার ফলে কিন্তু মানে এখানে আমি সরিষার তেলের পরিমাণটা একটু কম দিয়েছি তো এখন সব কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি যেহেতু আগে থেকে আমার মাছের কাটা কাঁটা ছিল তো সেজন্য এটা কিন্তু পরে মাখিয়ে নিতে আমার একদমই সময় লাগেনি দেখেন কতটা সুন্দর কালার এসেছে আর কতটা লোভনীয় এসেছে আর এই কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা তৈরি করে খেলে এর ফ্লেভারটা এত তো ভালো আসে আর মরিচের ফ্লেভারটা তো খুবই দুর্দান্ত আসে এই ভর্তা তৈরি করতে করতে কিন্তু পেটের ক্ষুধা তিন গুণ বেড়ে যাবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন এই রকমের ঝটপট দশ মিনিটে মজাদার টেস্টের মাছের ভর্তা ভাবা যায় এইটা দিয়ে ভাত খেতে কি যে মজা লাগে ভালো থাকবেন সবাই